if we try to study different chemical reactions reactions of photosynthesis then the entire different categories of chemical reaction under the photosynthesis can broadly be subdivided into two groups number one light dependent or light phase chemical reactions or so two light independent or dark phase chemical reactions so these are some

কিন্তু এটা মনে রেখো যে এই ডার্ক ফেজ রিয়াকশন হতে গেলে এর আগে এটা কমপ্লিট হতে হয় দ্যাট মিনস ফর সাম সার্টেন অ্যামাউন্ট অফ মলিকিউল দিস রিয়াকশনস আর ডিপেন্ডেন্ট অন লাইট ফেজ রিয়াকশনস আনটিল অ্যান্ড আনলেস দ্য এন্টায়ার সেট অফ লাইট ফেজ রিয়াকশন গেট কমপ্লিটেড টু প্রডিউস সার্টেন অ্যামাউন্ট অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস দ্য ডার্ক ফেজ রিয়াকশন উইল নেভার স্টার্টস ধরো একটা গাছ সকালবেলা রান্না করে রান্না বসাবে ওর ধরো রান্না শুরু হলো সকাল সাতটা থেকে ইম্যাজিন করো তো তার কোন ফেজ রিয়াকশন দিয়ে রান্নাটা শুরু হবে লাইট ফেজ স্ট্রিক্টলি আর ইম্যাজিনই যখন করছো আবার আর একটু ইম্যাজিন করো ধরো সাড়ে সাতটা থেকে সেভেন থার্টি এম থেকে ও ডার্ক ফেজ এর রিয়াকশান স্টার্ট করবে এই প্রথম হাফ অ্যান আওয়ার কথার কথা বলছি এগুলো কোনো লিখতে যেও না আমি বোঝানোর জন্য বললাম যদি সেভেন এ এম থেকে পুরো রান্না শুরু হয় লাইট ফেজ দিয়ে শুরু হবে তার কিছুক্ষণ না হলে এর রিয়াকশন স্টার্ট হতে পারে না টাইম লিখতে দেও না টাইম লিখতে যেও না আমি বোঝাচ্ছি এই টাইম লিখলে আবার ভয়ঙ্কর গন্ডগোল বাঁধবে কিন্তু যাই হোক এটা একটা উদাহরণের জন্য বলছি এর উপর কিছু কিছু জিনিসের জন্য নির্ভরশীল ডিপেন্ডেন্ট এখানে এটা তৈরি হওয়া দরকার না হলে এই রান্নাটা শুরু হবে না যেরকম সবজি না কেটে আমি কড়াই দিতে পারি না সেরকমই এটা একটা প্রিলিমিনারি স্টেজেস সেখানে কি কি তৈরি হওয়া দরকার এটাতে কি কি লাগে সব পড়বো পরে এখন নয় ঠিক সেরকমই এইটা ধরো বিকেল পাঁচটা অব্দি চললো যেহেতু এইটা এইখানে স্টক হয়ে গেল এর পরেও যে যে সাবস্টেন্স গুলো কম্পোনেন্টস গুলো এ তৈরি করেছে সেটা আরো দেখা গেল আধ ঘন্টা বা ফর এক্সাম্পল সিক্স পি এম অবধি এনে দিল বাট নট বিয় দ্যাট তো এই রিয়াকশনটা পাঁচটায় শেষ হলো কথার কথা বলছি ধরে নাও সানসেট হয়ে গেল এই রিয়াকশনটা আরো চললো কেন ইভেন আফটার সানসেট কারণ এখানে কিছু স্টক তৈরি হয়েছিল ওই যে প্রথমে যেটা এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার ছিল এটা এখানে হয়ে যাওয়াতে এটা আর একটু কিছুক্ষণ টেনে দেবে কোনোদিনই এটা রাত্রিবেলা একদম সারা রাত এই রিয়াকশনটা চলে একদমই ঠিক কথা না এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি ডে টাইমেই চলে কিছুটা বরঞ্চ লাইট ফেজ রিয়াকশনের পরে বলতে পারো প্লেসটা কোথায় জায়গাটা কোথায় হয় লাইট ফেজ রিয়াকশন হয় ক্লোরোপ্লাস্টের

লাইট ফেস স্টেজ গুলো আমরা এখানে এক এক করে লিখি আমি এরই আন্ডারে লিখব কিন্তু এখানে লিখি হ্যাঁ অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিলি ট্রান্সফার অফ নাম্বার ফোর দ্য মোস্ট ভাইটাল ওয়ান দ্যাট ইজ ইস উই উইল ট্রাই টু সিরিয়ালি অ্যান্ড গ্রাজুয়ালি

এটা যদি একটা ধরো গ্রিন লিভস হয় তার উপরে ফোটন পার্টিকেলস গুলো রেনিং করতে হবে একদম ল্যান্ড করতে হবে এবং ইনাফ এক্সাইটেড করতে হবে যাতে এই গ্রিন লিফের ভেতরে সমস্ত মেসোফিল গুলো এক্সাইটেড হয় তার ভেতরে থাকা প্রত্যেকটা সেল এক্সাইটেড হয় তাদের রেসপেক্টিভ ভেতরে থাকা প্রত্যেকটা ক্লোরোপ্লাস্ট এক্সাইটেড হয় ক্লিয়ার না তো ধরো সেই পরিমাণ এনা ফোটন পার্টিকলস না পেলে কিন্তু এও কাজ শুরু করতে পারবে না ধরো সানরাইজ হয়ে গেছে ভোর সাড়ে পাঁচটায় কিন্তু সেটা অনেক মাইল্ড সানরেজ থাকে তাই না সেটা এনা ফোর্স থাকে না অত হাই ওয়েভ থাকে না টেম্পারেচারও ইনক্রিজ করতে পারে না আর আমরা ওই সানটারই আমরা এফেক্টটা দুপুর বারোটার সময় কীরকম পাই ভাবো এই ডিসক্রিমিনেশন প্ল্যান্টও পারে বা ওই পরিমাণ সানলাইটের এক্সপোজার এদের ক্ষেত্রেও কিন্তু সুবিধে অসুবিধে দুটোই ক্রিয়েট করে সেই জায়গাটা ধরো যখন এনাফ পরিমাণ সানলাইটের ফোটন পার্টিকলস ল্যান্ড করছে তার উপর না ক্লোরোফিলের ওপর মেসোফিল টিস্যুর উপর যাতে করে সেই সানলাইটটাকে অ্যাবজর্ব করতে পারে এনাফ পরিমাণে অ্যাবজর্পশন কে করে অ্যাবজর্পশন ডেফিনেটলি সিস্টেম করবে এটা ছাড়া আর কে করবে বলো ফটো সিস্টেম করবে কারণ এর মধ্যে ক্লোরোফিল এ বি আয়রন সালফা প্রোটিন মেনি আদার্স কম্বিনেশন আছে এক একটা রেসপেক্টিভ কম্বিনেশন আলাদা আলাদা এর মধ্যেও আমরা জানি যে অ্যাবজর্পশনটা ফাস্টে অ্যান্টেনা মলিকিউলস করে আমরা আগের দিন যেটা পড়েছি ওরিয়েন্টেশনটা যে সারফেসের দিকে কিছু ক্লোরোফিল মলিকিউলস থাকে দে গেট এক্সাইটেড এট পাস এন্ড দে অল ট্রাই টু ট্রান্সফার দেয়ার ইলেকট্রন নিয়ার দ্য সেন্টার হোয়্যার দ্য রিঅ্যাকশন সেন্টার ইজ লোকেটেড সবার উদ্দেশ্য কি এই সানলাইটের এনার্জিটাকে অ্যাবজর্ব করে সেন্ট্রালি এটাকে পাস করে দেব পাস কি হয় এই যে অ্যান্টেনা মলিকিউলস গুলো কিছু একটা পাস করছে টু দা রিয়াকশন সেন্টার এন্ড দ্যাট ইজ হাই ফ্রেড ইলেকট্রন এটাই বলা হয় অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল দেখো এই যে এখানে যে অ্যান্টেনা মলিকিউলস গুলো আছে যেগুলো আগের দিন আমি লাস্ট ছবি আকাশ শিখিয়েছিলাম সেই ছবিটা প্রয়োজন হলে আরেকবার বের করো বা সামনে রাখো ফার্স্টে কে অ্যাক্টিভেট হয় অ্যান্টেনা মলিকিউলসগুলো সেগুলোর মধ্যেও ক্লোরোফিল থাকে বা ডিফারেন্ট সেট অফ ফটো সিস্টেম আছে সেগুলো প্রথমে কি করলো এক্সাইটেড হলো আপন অ্যাবজরবিং দ্য সানলাইট তারপরে সে এক্সাইটেড হয়ে হয় কি হোয়াট অ্যাকচুয়ালি ইজ মেড বাই দ্য অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল মিনস ইট ক্যান রিলিজ ইলেকট্রন আপন দ্য অ্যাবজরশন অফ ফোটন পার্টিক যতক্ষণ না ইলেকট্রন রিলিজ করতে পারছে ওকে এক্সাইটেড ক্লোরোফিল বলতে পারবে না ঠিক কিনা বলো এবং সেই ইলেকট্রনগুলো এই এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় যারা অ্যান্টেনা মলিকিউলস থাকে ফাইনালি সেগুলো সব ডোনেট হয় সেন্ট্রাল রিয়াকশন সেন্টারে আর সেটা আরও হাই এনার্জি ইলেকট্রন রিলিজ করে এরপরে আসি ট্রান্সফার অফ ইলেকট্রন হ্যাঁ ট্রান্সফার অফ ইলেকট্রন যদিও এখানে আমি বোঝাতে পারবো না এর জন্য আমাকে ছবি আঁকতে হবে কারণ এখান থেকে যে হাই স্টেড ইলেকট্রনটা বেরোয় এন্ড দ্যাট ইজ অ্যাবজর্ব বাই এনি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার লাইক ফিউফাইটিন বাট হোয়াট দেন যায় কোথায় কার কার মধ্যে দিয়ে যায় বিকজ দ্য কমপ্লিট নেম অফ দিস হেডিং ইজ ট্রান্সফার অফ ইলেকট্রন ভায়া সেভারেল ইলেকট্রন কেরিয়ার্স তার মানে এমন অনেক ইলেকট্রন কেরিয়ার্স আছে যাদের মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ ইলেকট্রন গুলো ক্যারি ফরওয়ার্ড হয় কোনো একজনকে এক্সাইটেড হয়ে ধরো এরকম নয় ব্যাপারটা এখান থেকে ইলেকট্রন এখানে চলে গেল অ্যান্ড দা সার্ফ পার্পাস হাস বেন ব্যাপারটা এরকম নয় কোনো একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন নয় এটা বোঝাতে গেলে আমাদের কিছু মাল্টি ডাইমেনশনাল রিয়াকশন স্টেপস আঁকতে হবে যেটা ভালো বোঝা যাবে এটাকে ইনডেপ পড়াশুনো করলে কারণ আলটিমেটলি এই রিয়াকশন স্টেপস গুলো রিয়াকশন স্টেপ আন্ডার দ্য লাইট রিয়াকশন এর মেইন গোল হলো টু আন্ডারগো ফটো ফসফরাইলেশন নাও উই উইল ডিসকাস অ্যাভল ফটো ফস

ক্লোরোপ্লাস্টের ভিতরে এটিপি তৈরি হয় डेफिनेटলি হয় ক্লোরোপ্লাস্টের ভিতরে যে এটিপি তৈরি হয় দ্যাট ইজ বিং ফ্যাসিলিটেটেড বাই ফটো এন্ড ফটো मींस সেলফি না ফটো मींस লাইট সো হাউ ক্যান উই सिंपली বিল্ড দা डेफिनेशन অফ ফটোফসফোরাইলেশন দা প্রসেস অফ ফর্মেশন অফ এটিপি ফ্রম এটিপি আন্ডার দা প্রেজেন্স অফ সানলাইট আরো সহজ বয়ের করতে চাও এই डेफिनेशन আরো সহজ তো আরো বানাতে চাও একদম কঠিন না তুমি ঘাবড়ে আছো কেন বোঝো জিনিসগুলো রিয়েলাইজ করো দেখো আমি তোমাকে যদি বলতাম যে এটা মুখস্তিনিও তার থেকে আমি বিটার ভেঙে বলে দিলাম এবং এবার দেখো কনস্ট্রাক্ট করতে পারবে ডেফিনেশনটাকে তো মনে রেখো ফটো ফসপোরাইজেশন সবসময় ক্লোরোপ্লাস্টের ভেতরে হয় কিন্তু ফসফোরাইজেশন যেটা আমি এখানে আন্ডারলাইন করেছি এই ফসফোরাইলেশন রিয়াকশনটা টোটাল বডিতে দুই জায়গায় হয় ওয়ান ইজ ক্লোরোপ্লাস্ট অ্যানাদার ইজ মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট তো আমাদের নেই তো আমাদের বডিতে বলতে পারো না কিন্তু আমাদের বডিতে একটা জায়গাতেই এই ফসফোরাইলেশন রিয়াকশন হয় অ্যান্ড দ্যাট পার্টিকুলার রিয়াকশন ইজ নোন অ্যাজ আমি পরে বলবো এই রিয়াকশনটার নাম কি এইখানে যে রিয়াকশনটা হয় সেটা কিন্তু ফটোফসফোরাইলেশন

যদি জায়গা মনে রাখতে পারো রিয়াকশন আলাদা হয়ে যাবে কারণ ফটোফসফোরেশন কার আন্ডারে হয় আন্ডার রেস্পিরেশন নো আন্ডার ফটোসিনথেসিস ফটোফসফোরেশন রিয়াকশনটা কার আন্ডারে ইজ রিয়াকশন ফটোসিনথেসিস এর রিয়াকশন এটা একটা স্টেপ আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা কার আন্ডারে রিয়াকশন ফটোসিনথেসিস না রেসপিরেশন এটা মাইটোকন্ড্রিয়ায় হয় ঠিক না বলো এগুলো মনে রেখো যে কোনটা কোথায় হয় কখন হয় তাহলে আর কিছু লাগবে না এবার চলো এই ফটো এর ব্যাপারটাই আরেকটু ডিটেলসে বুঝি এবং কেমিক্যাল রিয়াকশানের স্টেপ দিয়ে বুঝি ফটো মেইনলি টু টাইপের হয় একটা সাইক্লিক্যাল ফটো একটা নন সাইক্লিক ফটো প্রথমে আমরা নন সাইক্লিক ফোটো বুঝি নন সাইক্লিক ফটো চলো আগে আমরা আলোচনা করি অ্যান্ড ফর দ্যাট রিজন উই নিড টু ড্র সাম ডায়াগ্রাম আমিও আঁকা শুরু করি তোমরাও দেখো নন রিয়াকশন গুলো আমি শুরু করেছি তবে যে কোনো ছবি যেমন আমাকে আঁকতে দেখলে তোমরা ছবি আঁকার টেকনিক গুলো শিখতে পারো সেরকম এটাতেও একটু আমার দিকটা ফলো করো খেয়াল করো আমি কি করছি বইতেও অবশ্যই জিনিসটা চোখে পড়েছে এইদিকে একটা বড় বক্স আছে তার আন্ডারে কিছু লেখা আছে আমি পরে বলছি ফটো সিস্টেম কিছু লেখা আছে এই সাইডেও একটা বক্স আছে খেয়াল করবে এটা যেন কখনো ভুল না হয় এই দুটো বক্স এক লেভেলে হবে না কেন হয় কি কারণে এটা নিয়ম মানা হয় পরে বলছি বেশ এর ভেতরগুলো আমি ফিলিং করা শুরু করি দিস ইজ পিএস টু অল পি সিক্স এইট টি অ্যান্ড দিস ইজ ফটো সিস্টেম এরকম ভেবো না তোমরা যে এগুলো সিঁড়ির ধাপের মতো ওপর নিচ মনে হয় প্লেস করা থাকে কোথাও প্লাস্টের ভেতরে ব্যাপারটা তা নয় ব্যাপারটা কি কিরকম বা কি জিনিস আমি একটু পরে বলছি এরপর এখানে আছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর যেটার নাম হলো পিওফাইটিং তারপরে দেখো তিনটে স্টেপকে কিরমভাবে করেছি এইটা না এরমভাবেই দাগ কেটে এঁকে সিঁড়ির ধাপের মতো দেখিও তা না হলে এটা ভুল হতে পারে তারপর বক্সটা দেবে আগে বক্স করবে না এই দাগটা দেওয়ার পর এই জায়গাটা পারলে একটু ইরেজ করো যদি নাম কিছু যায় আছে না পেনেও আঁকতে পারো এটা প্রথমটার নাম প্লাস্টন দ্বিতীয়টার নাম সাইটোক্রোম বি সিক্স এফ এটা একটা প্রোটিন তারপরেরটার নাম হলো ঠিক এই যে তিনটাই লেখা হয়ে গেল এবার এটাকে ইনসার্কেল করে বক্সটা কমপ্লিট করে দাও এই পিএস ওয়ানটা সবসময় এর থেকে এক লেভেল হায়ার থাকবে যদি একটা সেল বসাও যেন এর থেকে উপরে থাকে একটু হলেও এর কারণ যেন কি এর কারণটা আমি বোঝাই দেখো যখন এর উপর সানলাইট ল্যান্ড করে না কি হয় যদিও এটা এখনো পুরো আঁকিনি তবু যেটুকু বোঝানোর জায়গায় আছে বলি আর ধরো প্রথমে একটু লোয়ার ফ্রিকোয়েন্সির বা ওয়েবলেন্থ এর সানলাইট হিট করলো কেমন কিছু বলবে সময় হ্যাঁ বলো দরকার নেই সেটা কি সানলাইট হিট করছে তাকে একটু রিলেটিভলি লোয়ার লাইট সিস্টেমকে প্রথম এক্সাইটেড করে এবং যেহেতু এটা একটু লোয়ার ওয়েব লেনথে এক্সাইটেবল ফটো সিস্টেম তো এটা আগে এক্সাইটেড হয় এটা যেহেতু একটু রিলেটিভলি হায়ার ওয়েব লেনথে এক্সাইটেবল তো এটা একটু পরে হবে তো এ যখন এক্সাইটেড হয় আলটিমেটলি এ কি রিলিজ করে না ইলেকট্রন রিলিজ করে স্টেট ইলেকট্রন কিভাবে করে আগের কনসেপ্ট যেরকম আমরা লাইট হারভেস্টিং কমপ্লেক্সে পড়েছি যে অ্যান্টেনা মলিকিউলস ভাইব্রেট করা শুরু করে ও ইলেকট্রন দেয় সেখান থেকে ফোটো সেন্টারের মাঝখানে আগে আসবে ইলেকট্রন তারপর সেই ইলেকট্রনটা এখান থেকে হাই স্টেট ইলেকট্রন বেরিয়ে যাবে এই অবস্থায় যে ইলেকট্রনটা যাচ্ছে না এই মধ্যে কড়াইটা প্রচন্ড গরম দিলে ছেঁকা খাবে ব্যাপারটা সেরকম এটা খুব হাই স্টেট ইলেকট্রন হাই এনার্জি স্টেট এর এনার্জি স্টেটটা অনেক হাই এবার দেখা গেল একটা সার্টিন টাইমে পর আমাদের বাড়িতে দেখলাম যে হ্যাঁ সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিল তার মানে বলো এইবার কিন্তু একটু 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 করে টেম্পারেচার কমবে এবার এখানে টেম্পারেচার দিয়ে ভেবো না এখানে এই ইলেকট্রনটার ফ্রি এনার্জি দিয়ে ভাবো এটা যখনই ফিওফাইটিন দ্বারা অ্যাকসেপ্টেড হবে তখন তারপর থেকে সাকসেসিভলি ও এনার্জি লস করতে থাকে যার জন্যে যখন এই পার্টিকুলার কেরিয়ার গুলোর মধ্যে দিয়ে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হয় তখন একটু একটু করে ইলেকট্রনটাই এনার্জি হারাতে হারাতে এই স্টেটে এলো কিন্তু তারপরেও দেখো এটাকে কেন এর থেকে ওপরে রাখা হয়েছে কারণ এখনো গ্রাউন্ড স্টেট এনার্জিতে যায়নি তার থেকে এখনো একটু হলেও হায়ার আছে এইবার এই ইলেকট্রনগুলো করার চেষ্টা চালিয়ে যাবে অর্থাৎ ফার্স্ট স্টেপে এ আগে এক্সাইটেড হবে এবং এই ডিফারেন্ট মধ্যে দিয়ে ইলেকট্রনকে এখানে পাঠাতে থাকবে আর যত ইলেকট্রন এখানে পাঠাবে এটাকেও এক্সাইট করবে বাট এটা ততক্ষণ ইলেকট্রন রিলিজ করবে না এ নিজে থেকে আবার হাই স্টেট ইলেকট্রন ততক্ষণ রিলিজ করবে না যতক্ষণ এর উপর ডাইরেক্ট সানলাইট না পড়ে মানে যখন ওই হায়ার ওয়েভ লেন্থে সানলাইট এটাকে হিট করবে দেন ওনলি পি এস ওয়ান উইল স্টার্ট রিলিজিং ইলেকট্রন তো এখানে এসে জমা হয়ে থাকবে তারপরে যেই সানলাইটের বা ইন্টেন্সিটি একটু বাড়বে তখন এখান থেকেও আবার ইলেকট্রন হাই স্টেড ইলেকট্রন রিলিজ হবে কে অ্যাকসেপ্ট করবে এগেন দিস উইল বি অ্যাকসেপ্টেড বাই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার এখানে এদের নামটা কিন্তু একই আলাদা নয় দেন

এই স্টেপ রিয়াকশনটা সবচেয়ে ভাইটাল রিয়াকশন একটা কেমিক্যাল মলিকিউলস প্রথম থেকেই লিফের ভেতরে থাকে রেদার ক্লোরোপ্লাস্টে থাকে রেদার গ্র্যানার সার্ফেসে থাকে রেডি কে এনএডিপি প্লাস নিকোটিনামাইডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট একে ফেরিডক্সিন এই ফ্রি ইলেকট্রনটার সাহায্যে কনভার্ট করে দেয় কিসে নিকোটিনামাইড অ্যাডেনাইন এর সাথে একটা ফস্ট হাইড্রোজেন আয়নও তৈরি হয় যদিও আর এখানে একটা প্রশ্ন হলো ইলেকট্রন তো আমি পেলাম এখান থেকে বেশ এখান থেকে ইলেকট্রন পেলাম ওয়ার ফ্রম উই গেট দিস পার্টিকুলার হাইড্রোজেন এখানে এই হাইড্রোজেনটাও তো দরকার না হলে এই দুটো অ্যাড হয়ে এনএিপিএইচ তৈরি হবে কি করে এন্ড রিমেম্বার দিস ইজ দ্য মোস্ট ভাইটাল প্রোডাক্ট দুরিং দিস এন্টায়ার কেমিক্যাল রিঅ্যাকশন অফ নন সাইক্লিক ফটো ফস্কুলেশন আন্ডার দ্য লাইট ফেস থেকে হয় জানো এই হাইড্রোজেনটা আসাটাই হলো অন্যতম গুরুত্বপূর্ণ স্টেপ এই হাইড্রোজেনটা আছে ফটোলাইসিসের মাধ্যমে এটা এই রিয়াকশনটার একটা খুব ইউনিক অ্যাট্রিস্টিক্স বলতে পারো এই ফটোসিস্টেম সিস্টেম টু তাতে কাপলড হয়কে না ওয়াটার এবং ওয়াটারকে এ ব্রেকডাউন করে দেয় কিসে না হাইড্রক্সিল আয়ন আর হাইড্রোজেন আয়ন ক্যান ডিফাইন ফটোলাইসিস এটাই হলো সেই ফটোলাইসিসের যেটা বিজ্ঞানী রবিন হিল করেছিলেন এখানে লিখে রাখো ছোট করে ফোটোলাইসিস রিয়াকশন আশেপাশে কোথাও একটা লিখে রাখো স্প্লিটিং অফ ওয়াটার মলিকিউল ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট আর কি দরকার হয়ে গেছে তো ডেফিনিশন ফটোলাইসিস রিয়াকশন এটা সেই রবিন হিল ডিসকভার করেছিলেন দ্যাটস ওয়াই ফটোলাইসিস রিয়াকশন ইজ অলসো নোন অ্যাজ ঠিক কি না সে বিখ্যাত কেমিক্যাল রিয়াকশন এটা হয় কার দ্বারা কার সাথে কাপল থাকে এর সাথে কোন সময় হয় লাইট পেজ রিয়াক নন সাইক্লিকে হয় এরপরে সাইক্লিকা আঁকবো সেখানে পাবো না এ দুটো কাজ করে এত ভাইটাল এই ওয়াটার স্প্লিটিংটা এইখানে সেই ফটো জল কাজে লাগে জল কোথায় কাজে লাগে এতদিন প্রশ্ন করছিল কার্বন ডাই অক্সাইড ওয়াটার এখনো অব্দি যেটুকু কেমিক্যাল রিয়াকশনে গেছি সেখানে কার্বন ডাই অক্সাইডের দূর দূর অব্দি নাম আসেনি এখন মানে গ্লুকোজ ফর্মেশনের স্টেপে তো ঢুকিনি আমরা কিন্তু জলের নাম এই প্রথম এলো যে জলটা মাটির থেকে গাছ অ্যাবজর্ব করে এইটা হলো সেই ওয়াটার এ দুটো রোল ভালো করে দেখো যখনই পিএস টু ইলেকট্রন রিলিজ করলো দে বিকাম অক্সিডাইজড রাইট এ তো অক্সিডাইজড হয়ে গেল তাহলে একে তো রিডিউস করতে হবে বা নর্মাল স্টেটে আনতে হবে ঠিক কিনা বলো না হু উইল গো টু ডোনেট দ্যাট এক্সট্রা ইলেকট্রন ওয়াটার এই জল যেই ভাঙবে এই দুটো স্টেপে এর সাথে সাথে ও একে দিয়ে দেবে দুটো ওয়াটার থেকে দুটো ইলেকট্রন পেয়ে যাবে তো এর রিপ্লেনিশমেন্ট হয়ে গেল তাহলে পিএস টু আবার নেক্সট সাইকেলের জন্য রেডি হয়ে গেল যদি এই রিপ্লেনিশমেন্ট ও ইলেকট্রনটা না পেতো তাহলে কি নেক্সট সাইকেলের জন্য রিলিজ হতো রেডি হতো ও আবার পরের স্টেপ ইলেকট্রন ছাড়বে করতে আমি তো অলরেডি ছেড়ে দিয়েছি তো আমি কিছু দিয়ে দিয়েছি আবার দিতে গেলে তো আমাকে আবার নিতেও হবে তার আগে নাহলে আমি দেবো কি করে ঠিক সেরকমই এই ওয়াটারটার কত বড় ভাইটাল রোল দেখো এই ফটোলাইসিস রিয়াকশান মারাত্মক সিগনিফিকেন্স এর কিন্তু মেন অ্যাসপেক্ট দুটো একটা বললাম ইট হেল্প ইন দ্য রিপ্লেনিশমেন্ট অফ ইলেকট্রন টু দা ফটো সিস্টেম টু

এই যে নন সাইক্লিক ফটোপসেশন এর কতগুলো সিগনিফিকেন্স আছে ফটোলাইসিস কতগুলো স্টেপ দেখলাম আর একটা জিনিস আমি একটু বলে দিই যেহেতু এখানেই রয়েছে এই যে টু মাইনাস আছে এখান থেকেই না কতগুলো মাল্টিপল স্টেপ দ্বারা অক্সিজেনও তৈরি হয় ওয়াটার আর অক্সিজেন এই সেই জায়গা যেখান থেকে অক্সিজেন তৈরি হয় দিস ইজ দ্য বাই প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস আর একটা জিনিস হয় সেটা হলো কাপলড হয়ে এটিপি তৈরি হয় নাম এখানে আছে ফটো এই স্টেপে কোথাও ফসফোরাইলেশন দেখানো আছে এখনো অবধি তাহলে ওটাও দেখাতে হবে ভুললে চলবে না এই স্টেপে হয় এই জায়গাটাতে হয় এটি এ পি ছোট করে লেখো এই এই যে দাগটা টেনেছো না এটাকে টাচ করাতে হবে এই অ্যারোটা যেন এই দাগটাকে টাচ করে এখানে এ টি পি লিখে দাও আর ডিটেলস কিছু লাগবে না এই স্টেপটাতে ইলেকট্রন যখন পাস হয় ফ্রম প্লাস্টোকুইনন টু সাইটোক্রোম দে এ টি পি গেট প্রডিউসড এরো ফার্দার ডিটেলস মেকানিজম আছে পরে পড়বে এখন দরকার নেই নাও দিস এন্টায়ার সিনারিও ইজ রেডি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস অফ লাইট ফেজ রিয়াকশন নাও টেল মি হোয়াট আর দ্য ডিফারেন্ট এন্ড প্রোডাক্টস অফ লাইট ফেজ রিয়াকশন এক নম্বর লিখি চলো না হলে বাস্তবই না আমরা দিস ইজ ওয়ান এন্ড প্রোডাক্ট এইটা হলো ডার্ক ফেজে কাজে লাগে ভেরি গুড এইটার জন্যই তো কষ্ট করা আরে বাবা এনএডিপি এইচ হলো ডার্ক ফেজে কে স্টার্ট করবে তো ওই যে তখন লিখেছিলাম না সাতটা থেকে সাড়ে সাতটাও বিশ্রাম করছিল ওই ডার্ক ফেসের লোকগুলো ভাবে হাত ফাত রেডি ফেডি করছিল কারণ যখন ওই রান্নাঘর থেকে এই জিনিসটা যতক্ষণ না আসে এইবার পারবে এটা রেডি হয়ে গেছে এইটা হলো গ্লুকোজ তৈরিতে হেল্প করবে এইবার অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড নিলে কাজে দেবে কিভাবে দেবে সেটা ডার্ক ফেসে বুঝবো এখন নয় কিন্তু এটা বুঝে নাও লাইট ফেসে কী কী বানিয়ে ফেললো তো এটা আমার বাঁচার জন্য জরুরি গাছ এটাকে প্রাইমারি অবজেক্টিভে বানায় না গাছের ক্ষেত্রে প্রাইমারি অবজেক্টিভ এটা তবু আমার রেসপেক্টে আমি যখন লিখেছি এটাকেই ওয়ান দিই অক্সিজেন আমার বাঁচার জন্য জরুরি এটা গাছের জন্য দুই আর কি তৈরি হয় এটিপি এটা তিন নম্বর ইম্পর্টেন্ট প্রোডাক্ট আর কি হয় আর কি হয় আরো কিছু হয় সেরকম অত গুরুত্বপূর্ণ নয় জল হয় এই এই অক্সিজেনের সাথে কাপল ওয়াটার হয় দেখো দিস ইজ দ্য নন সাইক্লিক ফটোফস্টরাইলেশন

ইলেকট্রন যার কাছ থেকে প্রাইমারিলি রিলিজ হচ্ছে যাচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার ডিফারেন্ট ইলেকট্রন কেরিয়ার অ্যানাদার ফটো সিস্টেম অ্যানাদার ইলেকট্রন অ্যাকসেপ্টার ডিফারেন্ট কেরিয়ার অ্যান্ড ফাইনালি দে প্রডিউস এন এডিপিএইচ নাও দ্যাট ভেরি ইলেকট্রন উইচ ইজ রিলিজিং ফ্রম পিএস টু ইজ ইট গোয়িং টু রিটার্ন টু দ্যাট ভেরি পার্টিকুলার ফটো সিস্টেম এনি মো প্রসেসটা তো সাইক্লিক হচ্ছে না ব্রেক করছে তাহলে একে ইলেকট্রন রিপ্লেনিশ করার জন্য আবার জল লাগছে বাইরের থেকে এই জলকে কষ্ট করে ওর ইদারার থেকে তুলছে গাছ মাটির তলা থেকে সেই জলকে ও এই রিয়াকশনটা করাচ্ছে ঠিক কিনা বলো এই জল যদি না পেতো রিয়াকশন বন্ধ ফটোলাইসিস এই রিয়াকশনটা লাইট ফেস রিয়াকশনকে কোন জায়গায় চালিয়ে নিয়ে যেতে হেল্প করছে বুঝতে পারছো ওর কিন্তু গ্লুকোজ রান্নাতে তুমি ভাবলে যে ওই একটু সবজি ভাজা হয়ে গেছে বা জল দিয়ে যে রান্না করবো ওর জন্য মনে হয় জল নেয় না গ্লুকোজের ফর্মেশনে জলের রোলই নেই সামনের দিন পড়বো হয়তো গ্লুকোজের রিয়াকশনটা কিভাবে হয় কিভাবে গ্লুকোজ ফর্ম হয় সি সিক্স টুয়েলভ ও কিন্তু এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এইটাই হলো মেইন রিয়াকশন লাইট লাইট যদি বলে ফেজের কেমিক্যাল এক্সপ্লেন করো চার পাঁচ নাম্বারে এইটাই হলো তোমার মেইন রিয়াকশন এটা ছাড়া আর একটা রিয়াকশন গাছের দেখায় এটা বাইপাস রিয়াকশন বলতে পারো বা কিছু কমা গাছে দেখা যায় ব্যাকটেরিয়াতে দেখা যায় বা গাছেও কখনো দেখা যায় যদি কখনো ইন্টেনসিটিটা অনেক হাই হয়ে যায় ওয়েবলেন্থ যখন লাইটের অনেক হাই রেঞ্জে চলে আসে যখন এইটা আর এক্সাইটেবল হতে পারে না সানলাইটের ওয়েবলেন্থ অনেকটা হাই রেঞ্জে থাকে কেবল একটা ফটো সিস্টেম দ্যাট ইজ পিএস ওয়ান অ্যাক্টিভেট হয় সেই সময় গাছ কিন্তু এই গুরুত্বপূর্ণ স্টেপটা বন্ধ করে দেয় তখন কিভাবে রিয়াকশনটাকে চালিয়ে নিয়ে যায় এবং সেই সময় কি কি তৈরি করে সেটাই আমরা জানবো এরই আরেকটা স্টেপ সাইক্লিক ফটোফসফরাইলেশন এটা বুঝছেন এই বোর্ডটাকে আমি যদি এরকম ঘোরাতে পারতাম এই এন্টায়ার রিয়াকশনটা দেখো এরকম দেখতে না এরকম টাইপের কোথাও দেখতে থাকছে না এটাকে যদি আমি এরকম ভাবে ঘোরাতে পারতাম তাহলে এটা জেড এর মতো দেখায় বলতে পারতো স্যার এন স্কিম বললো না কেন দিলে হতো আবার ঘোরাঘুরি কি দরকার আমি জানি না যার মাথা থেকে বেরিয়েছে তার ব্যাপার কিন্তু তিনি এটাকে ঘুরিয়ে কিছু বোঝাতে চেয়েছেন জেড স্কিম নাম দিয়েছে কেন এটা একটা হালকা রোটেশনাল ভিউটা অনেকটা ইংলিশ অ্যালফাবেট জেড এর মতো দেখতে এই জেড কি স্কিম এই কেমিক্যাল রিয়াকশনটার আর একটা নামও বটে প্রশ্ন করে হোয়াই ইট ইজ টার্ন অ্যাজ জেড স্কিম হুইচ রিয়াকশন ইজ নোন অ্যাজ জেড স্কিম হোয়াট ইজ জেড স্কিম কুষ্ঠির পিন্ডি যা করছেন আসু জেড স্কিম মানে ইউ আর ট্রাই ইউ আর আস টু রাইট এনিথিং অ্যাবাউট নন সাইক্লিক আর কিছু না এবার কেন বলো এই জেড এর মতো অ্যাপিয়ারেন্সটা আসে কেন জাস্ট ইলেকট্রনটার এনার্জি স্টেটের উপর ডিপেন্ড করে একটা স্টেটে ইলেকট্রন ছিল গ্রাউন্ড স্টেট সেখান থেকে মানে প্রথম এক্সাইটেড হলো ওই যে ধরো তুমি গ্যাসের বার্নারটা অন করে বার্নারটা জ্বালালে তাহলে প্রথম কড়াই গরম হওয়া শুরু করলো তো একটা স্টেট অফ ইলেকট্র এনার্জি ধরো বাড়ছে এরও তাই একটা হায়ার স্টেটে ও রিলিজ হয়ে এর দ্বারা অ্যাকসেপ্টেড হলো যেই ও অ্যাকসেপ্টেড হলো অ্যান্ড দেন যখন সিরিয়ালি ডিফারেন্ট ইলেকট্রন কেরিয়ার মধ্যে দিয়ে পাস করছে ও এর মাঝ পথে এডিপিও তৈরি করছে তখনও নিজের এনার্জিটা লস করতে থাকে কে না ইলেকট্রনটা ক্রমশ করতে করতে গ্রাউন্ড স্টেটে তো পৌঁছায় না তার থেকে একটু হায়ার স্টেটেই থাকে আর একটা ফটো সিস্টেমে এসে বসে যায় কিন্তু সে এই মুহূর্তে যেটুকু স্টেট অফ এনার্জিতে আছে দ্যাট পার্টিকুলার স্টেট ইজ নট ওয়েল এনাবল টু এক্সাইড দ্য ফটো সিস্টেম ওয়ান কিছুটা করবে অবশ্যই তোমার একটা গরম কড়াই সে কড়াইটা যত গরমই হোক আর একটা কড়াইয়ের গায়ে ঠেকিয়ে রাখিয়ে রেখে দিলে ওই সিগেল কড়াইটাতে রান্না সম্ভব ওটাও তো গরম তো তো ট্রান্সমিট তো করছে হিট কিন্তু ইনাম ফিট হবে না যে পরিমাণ হিটটা দরকার এটা রান্না করতে গেলে সেটা পাবে না সেইটা সানলাইট যতক্ষণ ডাইরেক্ট এর উপর না পড়ছে ও পড়ার সাথে সাথেই আর একটা হায়ার স্টেট ইলেকট্রন ছাড়বে তাহলে লোয়ার স্টেট থেকে আবার হায়ার স্টেটে চলে গেল আবার কখনো লো হলো কিন্তু আমরা যদি এইটুকু জায়গা মূলত দেখি বারবার এনার্জি আপে অ্যাকসেপ্ট হচ্ছে আবার রিলিজ করতে করতে একটা লেভেলে আসছে আবার আপ হয়ে যাচ্ছে এই যে এনার্জি স্টেটের যে একটা ডিফারেন্স আসছে এইটাই যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি বা এরকম ভাবে চার্ট করি তখন দ্যাট সিমস টু অ্যাপিয়ার লাইক অ্যালফাবেটস ডে দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাজ স্কিম কিন্তু এটা কখনো ভেবো না যে এই ফটোসিস্টেম এই ডিফারেন্ট প্রোটিনস গুলো মনে হয় ক্লোরোপ্লাস্টের গায়ে ভাবে রাখা আছে ওই যে প্লাস্টিক সায়ানিন ওই যে প্লাস্টিক উইনন এরকম ধাপে আছে ওখানে আছে ইলেকট্রন এরকম কোথাও নেই এটা সব পাশাপাশি ওরিয়েন্টেড কিন্তু এর পাশে এ আছে তার পাশে এ আছে সব পাশাপাশি আছে তো ধরে নাও এই তিনটে তিনটে প্রোটিন কে প্লাস্টো কুইনন সাইটোক্রোম প্লাস্টোসায়ানিন তিনটে একই লেভেলে একই জায়গায় একই দেয়ালে গাথা আছে ক্লোরোপ্লাস্টে কিন্তু এনার্জি স্টেট আলাদা এই যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে এ যে স্টেটে এটা ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে এবং পরে যখন একে পাস করে দিচ্ছে ইলেকট্রনটার এনার্জি কমে যাচ্ছে তার জন্য আমরা এটাকে একটু ওপরে এটাকে একটু নিচে ধরেছি দে আর নট প্লেসড অ্যাট ডিফারেন্ট লেভেল অন দ্য ক্লোরোপ্লাস্ট সার্ফেস অ গ্র্যানাম আবার এও কিন্তু পাশাপাশি অবস্থিত কিন্তু যখন সাইটোক্রোম প্লাস্টুকুইনন কে দিচ্ছে তখন আবার ইলেকট্রন টার এনার্জি কমে যাচ্ছে তাই এটাকে আবার আরেকটু নিচে ধরেছি এর জন্য দেখে মনে হচ্ছে যেন এরা সিঁড়ির ধাপের মতো নিচে নিচে আছে কিন্তু এটা ওরমভাবে নেই এটা একচুয়েলি এক জায়গাতেই আছে এক লেভেলেই আছে চলো এবার সাইক্লিক ফটোফস্ফেরেশন দেখি আমি প্রথমে বলেছি ফটোফস্ফেরাইলেশন দিস কেমিক্যাল রিয়েশন আর অফ টু টাইপ যদিও একই রিঅ্যাকশন এ স্টেপ নয় কিন্তু দুটো আলাদা টাইমে হয় আলাদা জায়গায় হয় নন মেইন কেমিক্যাল গ্রিন প্ল্যান্টের আর এটা কখনো কখনো গ্রিন প্ল্যান্টেও হয় বা কমা কিছু ব্যাকটেরিয়া এদের মধ্যেও হয় এখানে কি হয় চলো দেখি একই রকম এখানেও কিছু বাক্স টাক্স আঁকতে হবে আমাদের চলো আঁকা শুরু করি বেশ হলো ইন্টারমিডিয়েট ইলেকট্রন থাকে সেগুলো আঁকলাম এবং ফাইনালি অ্যারোটাকে এই বক্সটার সাথে আবার ফিরে আসছে সেটা দেখালাম নন সাইক্লিক যেমন পিএস টু দিয়ে শুরু হয়েছিল দিস টাইপ অফ সাইক্লিক ফটো কেমিক্যাল রিয়াকশন স্টার্ট উইথ পিএস ওয়ান বেশ তাহলে স্যার এর প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার কে থাকে সেম পিও এ থাকে তাহলে স্যার বাকি ইলেকট্রন কেরিয়ার গুলোর নাম কি কি হ্যাঁ চলো সেটা আমরা এবার লিখি প্রথমটার নাম হলো ফেরিডক্সিন নাম হলো সাইটোক্রোম যেরকমটা আগের বারে পেয়েছিলাম ভি সিক্স এভ লাস্টেরটার নাম হলো প্লাস্টো সায়ানিন এই নামগুলো লেখার পরে এবার এদের বক্সটা কমপ্লিট করে দাও আর অ্যারোগুলো প্রত্যেকটা জায়গায় দেখাতে ভুলো না হলো এবার এই কেমিক্যাল রিয়াকশনটাকে যদি আমরা ডিফাইন করার চেষ্টা করি এক তো এটা একটু হায়ার ওয়েভ লেন্থে এক্সাইটেড হয় কারণ এখানে যে ইনভলভ হচ্ছে সে হল পি সেভেন হান্ড্রেড পি সিক্স না একটু হায়ার ওয়েভ লেনথে এক্সাইটেড সো যখন সানলাইট বা ফোটন উপর ল্যান্ড করে দে গেট এক্সাইটেড রিলিজ হাই স্টেড ইলেকট্রন জাস্ট লাইক দ্য প্রিভিয়াস রিয়াকশন

ইলেকট্রন যার থেকে রিলিজ হচ্ছে আবার ঘুরে দেখো সেখানেই ব্যাক করছে ফটোলাইসিস এখানে হয় না হ্যাঁ এখানে একটা অ্যাডিশনাল রিয়াকশন স্টেপ দু জায়গায় দেখা যায় একটা হলো এখানে আর একটা হলো এই জায়গাটাতে দুটো স্টেপে এটিপি তৈরি হয় এটা এটা ফসফোরাইলেশনের পার্ট ফটো ফসফোরাইলেশন সো এটিপি তো তৈরি ডেফিনেটলি হবে কিন্তু এখানে আগের থেকে একটা বেশি হবে এটা একটু তোমাদের অ্যাডিশনালি মনে রাখতে হবে কাম খতম তাহলে এখানে অক্সিজেন তৈরি হয় না এনএডিপিএইচ তৈরি হয় না তাহলে এই স্টেপটা ডার্ক কোনোভাবে হেল্প করে না কোনোভাবে না এই স্টেপে কি হয় সানলাইট এক্সপোজারে এলে সিস্টেমটা যদি একা কাজ করে এবং পিএস তুমি তো আমার কথা শোনোই না আমার নজর কিন্তু সবার উপর থাকে বাবু সম্ভবকে বলছি আমি তুমি আজকে এই জিনিস নিতে পারো নি জানো যাই হোক বুঝলে আমার কপাল যদি এই পিএস ওয়ান শুধু একা এক্সাইটেড হয় পিএস টু যদি এর সাথে কাপলড না থাকে তাহলে এ যে হায়ার ফ্রিকোয়েন্সিতে বা লেন্থে এক্সাইটেড হলো সেখানে শুধু এ একা একাই কাজ করে এখানে ওয়াটার ফটোলাইসিস হয় না এখানে ইলেকট্রনের ট্রান্সফার একদম ডাইরেক্ট হয় অক্সিজেন তৈরি হয় না এনএডিপি নেই এটিপি হয়তো সামান্য বেশি তৈরি হয় তো গাছের ক্ষেত্রে ধরো দুটো স্টেপই একটা নন সাইক্লিক আর একটা সাইক্লিক এবার কখনো খুব হায়ার ইন্টেন্সিটিতে সানলাইট চলে গেছে বা ধরো দুপুর বারোটা একটা দুটো এই সময় যে সময় অনেক বেশি ইন্টেন্সিটিও বেশি থাকে ওয়েবলেনথেরও অনেক হায়ার রেঞ্জ পৌঁছচ্ছে এবং আমরা সামনের দিন পড়বো এর সম্বন্ধে আরো কিছু জিনিস জানব যে সানলাইটের যে কোনো ইন্টেনসিটিতে তো আর ফটোসিনথেসিস হয় না একটা রেঞ্জ অব্দি হয় তারপর আবার অতিরিক্ত একদম স্কচিং হট এনভায়রনমেন্টে কিন্তু ফটোসিনথেসিস ভালো হয় না বন্ধ করে দেয় গাছ তার মেকানিজম কি সেগুলো জানবো কিন্তু ধরে নাও কখনো এরকম হলো যে সিক্স এইটটিটা বন্ধ হয়ে গেছে সিক্স এইটটি বন্ধ হয়ে গেলে নন সাইক্লিক স্পেশন স্টপ হয়ে যাবে এবং হায়ার ওয়েভ লেন্থ আসছে যেগুলো কেবল কে এক্সাইট করতে পারছে তখন গাছটা একটা বাইপাস উপায় কেবল এটিপি কারণ এটিপি তো বেঁচে থাকার জন্য দরকার সেটুকু ও বানাতে থাকে সাইক্লিক সাথে নন সাইক্লিক এর প্রচুর ডিফারেন্স ডিফারেন্সিং এর ডিফারেন্স অনেক কিছু জায়গায় ডিফারেন্স আছে কোন ওয়েভলেন্টে এক্সাইটেড হচ্ছে সেটা ডিফারেন্স বহু জায়গায় ডিফারেন্স আছে সাইক্লিক খুব ইজি নন সাইক্লিকই হলো অরিজিনাল লাইট ফেজ রিঅ্যাকশনের এর স্টেপ একবার দেখে নাও যে ডিফারেন্সের টেবিলগুলো আছে